পুটু, কি এনেছে রে? কি নিয়েছিস? তরমুজ? এটা কি এত নিচে ঝুলে থাকলে সব পেড়ে নিয়ে চলে যাবে, এটা কিভাবে খাচ্ছিস পুটু? বাট আনফরচুনেটলি এই গাছটা না আমাদের এরিয়াতে এখন আর দেখাই যায় না। এইভাবে না, এইভাবে খাও। আর এটা তো তুমি জানো যে এটা আমার দাঁত থেকে জল বের করার টেকনিক। আজকে রান্না হচ্ছে কুমড়ো আর পুঁইশাকের তরকারি। এখানে পাঠিয়েছে ডিমের টোস্ট। কোন আগে সুমতি দি চা দিয়ে গেল। তাও এই নাও। এই তো আজকে টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার সময় দেখলাম যে মোটামুটি হাউসফুল হতে যায় প্রায়। অল রাইট, যেমনটা তোমরা দেখছো সকাল থেকে আজ মেঘলা ওয়েদার। আর আমাদের বাড়ির পাশের এই খেজুর গাছটায় আস্তে আস্তে খেজুর হতে শুরু করেছে। এখন খেজুরের কালারটা সবুজ। খেজুর গাছে খেজুরগুলো যখন আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আস্তে আস্তে সোনালি কালার হয়, তারপরে পুরো ব্রাউন কালার হয়ে যায়, তখন দেখতে খুব ভালো লাগে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিক মেঘলা ওয়েদার আর খুব জোরে হাওয়া বইছে। তো ওই সকাল সকাল হাওয়া খেতে ছাদে গেছিলাম, এই জাস্ট নামলাম। আর গতকাল রাতে নেহা বলেছিল ডাব আনতে সকালবেলা, তো ওই জন্য আমি একটু পরে যাবো ডাব আনতে। তো ডাবটা নিয়ে আসি, ততক্ষণে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি গাছে এতগুলো টগর ফুল হয়েছে। দেখেও খুব ভালো লাগে এতগুলো টগর ফুল একসাথে। আর এখানটায় এই গাছটা তো তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে নিম গাছ। বাট আনফরচুনেটলি এই গাছটা না আমাদের এরিয়াতে এখন আর দেখাই যায় না। বাট এখানে মা একটা ছোট্ট নিম গাছ টবে লাগিয়েছে। আর এই গাছটা তো তোমরা চিনতেই পারছো, এটা হচ্ছে আনারস গাছ। তো যাই হোক, ভিডিওটা শুরু হচ্ছে, এখান থেকে ভিডিওটা দেখতে থাকুন। কত গো ডাব? চারটে ভালো দেখে ডাব দাও। 40 কোনটা? 40 এটা 40 জাস্ট কিছুক্ষণ আগে এই ডাবগুলো নিচে বাজার থেকে আনলাম। আর এই ডাবগুলো এখন 40 টাকা দাম, কিছুদিন আগে ছিল 30-35 টাকা, এখন 40 টাকা। বাইদা, যেমনটা তোমরা জানো আমি বাড়িতে আসলে ডাবটা ছুরি দিয়েই কাটি, এইভাবে যেমনটা তোমরা দেখছো। আর ছুরি দিয়ে আর ছুরির মাথাটা যখন ডাবের ওপরে ঢোকাই তখন জাস্ট এরকম ফিঙ্কি মেরে ডাবের জলটা বেরিয়ে আসে, আর এটা দেখতেই খুব ভালো লাগে। আর এখান থেকে বোঝাও যায় যে ডাবটা কতটা ফ্রেশ। তো যাই হোক, আমি আমার স্টাইলে ডাবটা কাটি। আর এটা তো তুমি জানো যে এটা আমার ডাব থেকে জল বের করার টেকনিক। এতখানি জল ঠিক 40 টাকা দাম, আর এই জলটার কিন্তু উপকারিতা অনেক। আমরা মাঝে মাঝেই ডাবের জলটা খাই সকালে, তার কারণ হচ্ছে এই ডিহাইড্রেশনের জন্য ডাবের জলেরও একটা উপকারিতা আছে। আর এমনিতে ভিটামিন, আয়রন এগুলো যথেষ্ট পরিমাণ থাকে, যার জন্য প্রত্যেকেরই ডাবের জলটা দরকার আর কি। আর ডাবের জল ছাড়া এখন এই যে মানে ডিহাইড্রেশনের ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম ফিল আপ করেই ডাবের জল। দুটো মাছের মাথা ফ্রিজের মধ্যে রাখা ছিল, আর ফ্রিজের মধ্যে থেকে বের করার পর এই দেখো মানে কেমন বরফের ধোঁয়া বেরোচ্ছে। অল রাইট, তো গাইস আজকে রান্না হচ্ছে কুমড়ো আর পুঁইশাকের তরকারি, আর সঙ্গে এখানে মাছ ভাজা রেডি। মাছের একটা ঝোল হবে, আর এখানে হচ্ছে কুমড়ো আর পুঁইশাকের তরকারি। তো গতকালের ব্লগটা আমি এডিট করতে বসেছি, এখন বাজে 9টা। এই খানিকক্ষণ এডিট করেই আমি স্নান করতে যাব, কারণ স্নান করে অফিসে যেতে হবে। তারপর এইদিকে বাইরে মেঘলা ওয়েদার, আজকে ওয়েদারটা কেমন যাবে জানি না, বাট এরকম ওয়েদার থাকলেই ভালো, কারণ গতকাল যা রোদ পড়েছিল সিরিয়াসলি উফ, মানে বিরক্তিকর রোদ। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, বাট এরকম ওয়েদার যদি সারাদিন থাকে আরও ভালো হবে। বাই দ্য ওয়ে, আমি চা খেতে খেতে ভিডিওটা এডিট করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে সোজা যাব অফিসে, দেখতে থাকো। এত নিচে ঝুলে থাকলে সব পেড়ে নিয়ে চলে যাবে, অনেক আম হয়েছে কিন্তু। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের অফিসের সামনে একটা আম গাছ, আর আম গাছে প্রচুর আমের মুকুল হয়েছিল, তার থেকে আম হয়েছে, যেমনটা তোমরা দেখছো আমের মুকুল থেকে আম। অল রাইট, তো গাইস এখন বাজে 4:20, আর আজকে এত কাজের প্রেশার ছিল যে আমার আজকে লাঞ্চ করতে লেট হয়ে গেছে। এখানে নেহা পাঠিয়েছে আপেল কলা, আর এখানে কি পাঠিয়েছে একবার দেখি।
এখানে পাঠিয়েছে ডিমের টোস্ট। যাই হোক, আর এখানে কিছুক্ষণ আগে সুমতিদি চা দিয়ে গেল, তো যাই হোক এগুলো খেয়ে আমি চা খাবো, তারপরে আমি একবার নিচে যাবো রিসেপশনে। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাই দ্য ওয়ে, যবে থেকে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি রিলিজ করেছিল তবে থেকে নেহা আমাকে বলছিল যে সিনেমাটা দেখতে নিয়ে যাওয়ার কথা, বাট এত কাজের প্রেশার ছিল যে ওকে নিয়ে লাস্ট একদিন মাস কোনো সিনেমাই দেখতে বেরোয়নি। তারপর রিলিজ করলো দ্য কাশ্মীর ফাইল, ওটা আমার পার্সোনালি গিয়ে দেখার ইচ্ছে ছিল, বাট কোনো টাইমিং অ্যাডজাস্ট করতে পারছিলাম না বলে দেখতে যাওয়া হয়নি। তাই ভাবছি আগামী রবিবার মানে আগামীকাল সবাই মিলে একবার সিনেমা দেখতে যাবো। তো কালকে ভিডিওটাও খুব ভালো হবে, ব্লগটাও খুব ভালো হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুটু, কি এনেছে রে, কি নিয়েছিস, তরমুজ? এটা কি তরমুজ? এটা কি বাবা, তোর তো তরমুজ তুলতেই পারছিস না। দেখি দেখি তোল, দেখি পুটু, কি আনতে গেলি, কি নিতে গেলি বল, ছুরি নিবি? হ্যাঁ, কোনটা নিবি? এটা কি, এটা এইটা এইটা না 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 এইটা এইটা তুই চামচ দিয়ে তরমুজ খাবি? এই দেখ, হ্যাঁ বের করো, এবার বের করো, হ্যাঁ এবার কাটো নাকি এটা, এই দেখো এই দেখো তরমুজ নিয়ে পালালো। আচ্ছা দেখ, কেটে দিচ্ছি, দেখ কেটে দিচ্ছি, আর নিলি কেন, কেটে দিলে তুমি কেমন ভাবে খাবে? আর এখানে বাবা এখন পুটুর জন্য তরমুজ কাটছে, আর এখানে পুটু চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, তরমুজ খাবে, এনে খাও খাও, চামচ দিয়ে খেতে হবে না। হ্যাঁ বাটি, বাটি আবার বাটি লাগবে তোর, এ নাও বাটি, বাটিতে হচ্ছে না, এই তো বাটি, বাটির মতন দে, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, খাইয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ এবার চামচে দিয়ে কিভাবে খাবি তরমুজ, কিভাবে খাবি তুই? এটা হনুমান, মানুষ চামচ দিয়ে তরমুজ খায় এইভাবে না, এইভাবে খাও, এটা বাকি মাটিতে রেখে চামচ দিয়ে, উফ না। পুটু তুমি তরমুজ খেতে ভালোবাসো? না পুটু তুমি তরমুজ খেতে ভালোবাসো? সব বীজগুলো ছাড়িয়ে দে নাহলে সব পেটে চলে যাবে, নাও খাও, আস্তে আস্তে খাও। কিন্তু ও এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারেনি, ওটাকে নিয়ে পুরোটাই ঘাটছে। অলরাইট, তো গাইস জাস্ট কিছুক্ষণ আগে বিকাশ দা তরমুজ আনলো, আর এখানে মা তরমুজ গুলোকে পিস পিস করছে, পুটু তরমুজের ইংরেজি কি বলো? ওয়াটার, আগে ওয়াটার বলতে হয়। এদিকে এটা হচ্ছে বাবাই এর তরমুজ, এটা বাবাই এর, এটা তোমার, তুই বাবার কাছ থেকে নিবি না। বুটু তোমার তরমুজ খাওয়া হলো? তোর সত্যি বুটু, এটা কি ধরনের খাওয়া তরমুজ, এটা কি ধরনের তরমুজ খাওয়া? না আমি খাবো না, একটু রাখো। তাই জন্য সকাল থেকে বলে রেখে দিয়েছিল তাড়াতাড়ি টিকিটটা কেটে নিতে, আর অনেকদিন ধরে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু যাওয়া যাচ্ছিল না, আর তাও টিকিটটা তাড়াতাড়ি কেটে নিয়েছি। অলরাইট, তো গাইস জাস্ট কিছুক্ষণ আগে আমি অফিস থেকে ফিরলাম, আর অফিস থেকে ফেরার পর পুটুর সঙ্গে খেলতে ব্যস্ত যেমনটা তোমরা দেখছিলে এতক্ষণ ভিডিওতে। আর কিছুক্ষণ আগে বিকাশ দা আসলো, বিকাশ দা পুটুর জন্য তরমুজ এনেছে, আর পুটু এখন সেই তরমুজ খাচ্ছে। আর এত গরম পড়েছে মানে এসি রুমের বাইরে যখনই বেরোচ্ছি তখন ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছি, আর এখন থেকে যদি এই রকম গরম হয় তাহলে বুঝতেই পারছি এই গরমকালটা কেমন কাটবে। তো যাই হোক, আগামীকাল আমরা দেখতে যাবো আর 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 সিনেমা সবাই মিলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের
ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।